সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো আজকে এটিএম থেকে কিভাবে টাকা উত্তোলন করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে একটি ভিডিও দেব। তো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে একটি কার্ড। এই কার্ডটি আপনার প্রথমে এইভাবে ঢোকাতে হবে। পরে দেখুন, এখানে লেনদেন শুরু করার জন্য কার্ডটি বের করে নিন, এরকম একটি অপশন আসবে। তো অপশন আসলে এই কার্ডটি এখান থেকে বের করে নেবেন, এখান থেকে কার্ডটি বের করে নেবেন। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আশা করি অনেক উপকৃত হবেন। আচ্ছা, এবার পিন নাম্বার চাচ্ছে এখানে, তো পিন নাম্বার দিতে হবে আপনার, যার যেটা পিন নাম্বার এখান থেকে সেই পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পরে এখানে এন্টার আছে, এন্টারে স্প্রে করবেন। আচ্ছা, পিন নাম্বারটা আমি আবার দিচ্ছি, তারপর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এখানে নগদ উত্তোলন নামে একটা অপশন আছে, তো নগদ উত্তোলনে আমি এখানে টাচ করব। এরপর টাকার অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে, আপনি কত টাকা তুলবেন। তো এখানে আমি এখানে 10,000 টাকা দিয়ে দিচ্ছি। এখানে চাচ্ছে যে নিশ্চিত এবং বাতিল করুন, একটা অপশন আছে, নিশ্চিতে টাচ করতে হবে। তো এরপর আমার টাকাটা প্রস্তুত হচ্ছে। এভাবে আপনারা অনায়াসে এটিএম থেকে টাকা তুলতে পারবেন, যে কোনো এটিএম থেকে। তো আমি যেটা দেখালাম সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকের এটিএম। তো এভাবে আপনারা টাকা তুলতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ, আশা করি সাবস্ক্রাইব করে পরবর্তী চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।